ওয়েলকাম টু জস টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট আমি দেবব্রত মুখার্জি কম্পিউটার সফটওয়্যার ডিপার্টমেন্ট থেকে বলছি আজকে আমরা ওয়ার্ড প্রসেসর এম এস ওয়ার্ডে কীভাবে আমরা টেমপ্লেট ক্রিয়েট করবো সেটা আমরা দেখবো আমরা জানি টেমপ্লেট একটা প্রিডিফাইন ফর্ম্যাট যে ফর্ম্যাটকে আমরা ইউজ করে মাল্টিপল ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি তো আমরা এখন দেখতে যাচ্ছি যে কীভাবে আমরা একটা টেমপ্লেটকে ওয়ার্ড এতে ক্রিয়েট করব তো আমরা টেমপ্লেট ক্রিয়েট করার জন্যে ফার্স্টে আমরা ওয়ার্ড অ্যাপ্লিকেশনকে ওপেন করলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হিসাবে আমি এটাকে ওপেন করেছি এখন আমরা একটা কে ওয়াইসি ফর্ম তৈরি করছি যেখানে নেম থাকবে অ্যাড্রেস থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং আধার নাম্বার থাকবে তো আমরা এখানে এটা জাস্ট অ্যাজ এ লেভেল আমরা টাইপ করে নিচ্ছি কারণ আমরা এটাকে টেম্পলেট হিসাবে ক্রিয়েট করব। এর মধ্যে শুধুমাত্র বেসিক স্ট্রাকচারটাই আমরা এন্ট্রি করছি এখন এটাকে অ্যাজ এ টেমপ্লেট আমাদের সেভ করতে হবে আমরা সেভ অপশানে গেছি এখান থেকে ব্রাউজ অপশান সিলেক্ট করলাম এখানে সেভ অ্যাজ টাইপ অ্যাজ এ ওয়ার্ড ডকুমেন্ট আছে এটাকে আমরা চেঞ্জ করে ওয়ার্ড টেমপ্লেটে কনভার্ট করব এখানে আমাদের যে ডিফল্ট যে কাস্টম অফিস টেমপ্লেট যে ফোল্ডার রয়েছে সেখানে আমরা টেমপ্লেট ফাইলের কে সেভ করছি সে আমি এখানে অ্যাজ পার আওয়ার যে ডেটা সেখানে আমি কে ওয়াইসি কে ওয়াইসি নাম দিলাম টেমপ্লেট ফাইলের ডিফল্ট এক্সটেনশন হয় ডিও আমরা এটাকে সেভ করে দিলাম আমাদের টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেল কে ওয়াইসি নামে এখন আমি এই টেমপ্লেটকে ইউজ করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো তা আমরা ফাইলে যাব গিয়ে এখানে নিউ করব এবার ফাইল নিউ করার পরে যে যে নিউ যে ডায়লগ বক্স এখানে আমরা পার্সোনাল এই অপশানটাকে সিলেক্ট করলেই আমাদের কে যেটা আমাদের একটা আইকন শো করছে আমরা এটাকে যেই সিলেক্ট করব। আমাদের কেওয়াইসি ফরম্যাটে ডকুমেন্টটাকে পেয়ে যাব এখন আমি এখানে কোনো একজন মেম্বারের ডিটেল আমি এন্ট্রি করে দিলাম এখন এই ফাইলটিকে আমি জাস্ট নর্মাল যেরকমভাবে সেভ করে আমি সে ডেস্কটপেতে এখানে একটা ডেমো ফোল্ডার আছে এখানেতে আমি সেভ করে দিলাম আমরা সেম টেমপ্লেট ইউজ করে আমরা যখন আবার একটা ডকুমেন্টকে ওপেন করতে যাব তখন আমরা একই প্রসিডিওর ফলো করব। ফাইল আবার এখানে আমরা নিউ করব এবং এখানে পার্সোনাল অপশনটাকে সিলেক্ট করে আমরা যখন আবার কে ওয়াইসিকে সিলেক্ট করবো আমরা দেখব সেম ফর্ম্যাট আবার এসে গেছে সুতরাং আমরা এখানে আবার করে টাইপ করতে পারবো করে একই প্রসিডিওরে আমরা মাল্টিপল ডকুমেন্টস একই প্রসিডিয়ার আমরা তৈরি করবো সুতরাং আমরা দেখলাম যে টেমপ্লেটের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা একটা কমন স্ট্রাকচারকে অ্যাজ এ ফাইল সেভ করে রেখে সেই স্ট্রাকচারটাকে রিউজ করতে পারি ফর মাল্টিপল ডকুমেন্ট ক্রিয়েশন আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন ধন্যবাদ